তা আমি যখন সিংড়া উপজেলায় কৃষি অফিসার ছিলাম দু হাজার সালে সেই সময় আমি কৃষি খামার উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধানে একটা নার্সারি স্থাপন করি তো সেই সময় আমার লক্ষ্য ছিল যে কি করে আমাদের আমের সিজনটাকে লেট বা লম্বা করানো যায় অর্থাৎ আমাদের মে মাসের শেষ থেকে যে আম পাওয়া শুরু হয় এটা আমাদের জুন মাস শেষ হতে হতেই বা জুলাইয়ের মাঝামাঝি পর্যায়ে আম একদম শেষ হয়ে যায় তো এটা আরও কি করে দেরি করা যায় তো ওই সময় আমাদের লেট ভ্যারাইটির মধ্যে ছিল বাড়ি আম চার আমি ওই নার্সারিতে বাড়ি আম চার এর বেশ কিছু মাতৃগাছ তৈরি করি এবং সেখান থেকে বাড়ি আম চারের চারা উৎপাদন করে সরকারি নার্সারি থেকে আমি বিক্রয় শুরু করি পরবর্তীতে আমি সোনাম যদি স্থলবন্দরে বদলি হয়ে যাই এবং সেখানে যে আমি একটা জাতের সন্ধান পাই যেটা সেপ্টেম্বরের পাঁচ তারিখে সেখানে ল্যাংরা আম বলে বিক্রি হচ্ছিলো তা আমি ভাবলাম যে এটা ল্যাংরা হতে পারে না কারণ ল্যাংরা আম জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে শেষ হয়ে যায় তো আমি প্রথমে ওই গাছটার কাছে গেলাম এবং ওই গাছটার আম দেখলাম যে ওটা আগস্ট মাসের মাঝামাঝি থেকে পাড়া শুরু হয়েছে এবং সেপ্টেম্বরের পাঁচ তারিখে তখনও ছিল এর পরেও ছিল তা আমি বললাম যে এটা আসলে একটা নাম দেওয়ার দরকার এবং এটা গৌরমতী নাম দিয়ে কল্যাণপুর হার্টিকালচার সেন্টারের উপপরিচালক জনাব সাইফুর রহমানের কাছে আমি এটা দিই এবং সেখান থেকে মাননীয় মন্ত্রী মহোদয় সহ গোটা বাংলাদেশ এটা ছড়িয়ে পড়ে এবং গোরমতি নামে এখন এটা গোটা দেশে খুবই একটা পপুলার ভ্যারাইটি এবং এটার বিশেষত্ব হচ্ছে যে খুবই ভালো আম এবং মিষ্টি আম এবং এটা খুবই দামি আম যার জন্য এখন বাজার মূল্য পাওয়ার জন্য এটা একটা নিশ্চিত কৃষকের আশ্রয়স্থল এছাড়াও আমি আরও কিছু আমের নিয়ে কাজ করছি যেমন আগাম কিছু ভ্যারাইটি আমি মঙ্গল শোভা নামে একটা আমের জাত অলরেডি স্ক্রিনিং করেছি যেটা এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে আমটা পেকে যাবে এখন আমার লক্ষ্য যে কি করে আগাম কিছু জাত আনা যায় তা আগাম জাতের মধ্যে আমরা মঙ্গল শোভা জাতটা এনেছি সেটা এবছর আমার এখানে ফল দেয়নি আগামী বছর ইনশাল্লাহ ওটাতে আমরা ফল পাবো এবং এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে আমটা পাকে এবং আমের সাইজটা গড়ে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম এবং এ ধরনের একটা আম আপনি জানেন যে মৌসুমের প্রথমে দোকানে আমের কিছু মানে প্রয়োজন হয় এবং সেই সময় বাজার মূল্য খুব ভালো থাকে আমি এটা চিন্তা করেছি যে মৌসুমের মাঝামাঝিতে যে জাতগুলো আছে সেগুলো যদি বিশেষ বৈশিষ্ট্য না হয় তাহলে সেই জাতের আমের আবাদ করে কৃষকরা লাভবান হবে না এই বরেন্দ্র অঞ্চলের কৃষি নিয়ে আমি চিন্তা ভাবনা করি বিশেষ করে ফল বাগান নিয়ে যেমন এখন আমের অনেক বাগান হয়েছে সেক্ষেত্রে আমরা বাতাবি লেবুর কিছু জাত নিয়ে কাজ করতেছি কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা জাত আছে যেটা মোহিনী নামে পরিচিত এছাড়াও পুঠিয়া একটা জাত আমরা স্ক্রিনিং করেছি এছাড়াও লাল একটা জাত আছে আমার কাছে এই জাত চারা আমরা করতেছি যাতে বাতাবি লেবু দিয়েও যেন আমরা আমাদের দেশের চাহিদাটা পূরণ করতে পারি আমাদের ড্রাগন ফলেরও একটা বাগান আছে সেই সুবাদে ড্রাগন ফলের চারা আমের চারা বেলের কিছু কলমের চারা এখন আমাদের দেশি ফলের অনেক দাম একটা বেল বাজারে একশো টাকা থেকে দেড়শো একশো ষাট টাকা দিয়েও আমি বেল কিনেছি তো এই বেলগুলা যদি আমরা লাগাতে পারি আমাদের বরেন্দ্র এলাকায় বিশেষ করে উঁচু জমিতে সেখানেও বাগান আকারে লাগাতে পারলে এখানেও প্রচুর লাভ হবে সে বেলের কিছু স্থানীয় উন্নত জাত বাছাই করে আমি বেলের কলম কাটি আম আছে মালটা আছে মালটার মধ্যে কয়েক ধরনের মালটা আছে আপনি জানেন যে বাড়ি মালটা এক আছে যেটা পিছনে পয়সার মতো দাগ থাকে এছাড়াও থাই কিছু মালটা আছে যেগুলো পিছনে দাগ থাকে না সেগুলো কিন্তু রস অত্যন্ত বেশি পরিপূর্ণ থাকে এছাড়াও ভেরিকেটেড মালটা আছে অর্থাৎ দাগ বিশিষ্ট সুন্দর চক্রাবকরা দাগ এই ধরনের মালটাও আছে এর বিভিন্ন জাতের আমরা এর ধরনের চারা করতেছি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম মালটা বাতাবি লেবু ড্রাগন ফল এবং সময়ে সময়ে আমরা মিষ্টি তেঁতুল বা জামরুল এ ধরনের আমরা অনেক ফলের প্রচলিত ফলগুলার এগুলো করে থাকি এছাড়াও বরেন্দ্র এলাকায় শরিফা চাষের একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের এই এলাকায় আমার তত্ত্বাবধানে বেশ কিছু শরিফা বাগান তৈরি হয়েছে এবং শরিফার চারাও আমরা এখানে করার চেষ্টা করি এবং শরীফা আপনি জানেন যে কলম করে কাটলে এটার গাছটা ছোট থাকে এবং অল্প সময়ের ফল ধরে আমি শরীফারও কিছু কলম তৈরি করেছি এখানে আধুনিক যে জাতগুলা সেই জাতগুলো আমি করার চেষ্টা করি এবং সম্প্রসারণ করার চেষ্টা করি অ্যাভগ্রাঢ ফলটাও আমি এখানে তিনটা জাত রোপণ করেছি যেটা মাতৃগাছ তৈরি করছি ওটার থেকেও কলম তৈরি করার পরিকল্পনা আছে এছাড়াও আঠা মুক্ত কাঁঠাল তারপরে ছোটো জাতের কাঁঠাল তারপরে বারোমাসি কাঁঠাল এই তিন ধরনের কাঁঠালের মাতৃগাছ রোপণ করেছি যেটা আগামীতে আমি ওটা ওখান থেকেও চারা তৈরি করব এভাবে আমার একটা পরিকল্পনা আছে যে আমি অবসর সময়ে যেন এটাকে একটু বড় একটা কৃষির কেন্দ্র হিসেবে এটা গড়ে তুলতে পারি সব আমগুলো ব্যাগিং করা হয়েছে এই ব্যাগিং করার কারণ ব্যাগিং করার অন্যতম কারণ হচ্ছে যে এখন যেমন আষাঢ় মাস শ্রাবণ মাস এই সময় আমাদের মাটিতে পানিতে পরিপূর্ণ বাতাসে আর্দ্রতায় পরিপূর্ণ এবং বৃষ্টিপাত সব সময় হতে থাকে এইরকম সময় এবং তাপমাত্রা অত্যন্ত বেশি তাপমাত্রা এবং আর্দ্রতা যদি বেশি হয় তাহলে ফলের মাছি পোকার আক্রমণ অত্যন্ত বেড়ে যায় এছাড়াও একটু ঝড় বৃষ্টিতে যখন আমাদের আম বা ফলের গায়ে যখন দাগ পড়ে তখন ওই জায়গাতে ফলের মাছি পোকা আক্রমণ করে আক্রমণ করলে আমাদের ফলের বাণিজ্যিক সম্ভাবনাটা নষ্ট হয়ে যায় এই একটা ব্যাগিং করাটা খুব জরুরি হয় আমরা যে বাসপাতা রঙের যে ব্যাগিংটা করেছি এই ব্যাগিংটা আসলে ফলের কিছু টেস্ট কমিয়ে দেয় তারপরেও আমাদের যেহেতু বাণিজ্যিকভাবে ফল আবাদ করতে গেলে এটা দরকার আছে যে ফলের মাছি পোকার নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে সহজ হয় আমরা সেক্স এমন ফাদও ব্যবহার করি সেক্স এমন ফাঁদ ব্যবহারের লিমিটেশন হচ্ছে যে আমাদের এই গ্রাম এলাকা এখানে সবাই যদি ব্যবহার একসঙ্গে না করে ফলাফলটা শতভাগ পাওয়া যায় না আমরা ব্যাগিংয়ের মাধ্যমে শতভাগ ফলন প্রাপ্তিটা নিশ্চিত করেছি

আর একটা আমে এটা পড়াইতে সাধারণত এক টাকার মতো করে খরচ পড়ে এই পাঁচ টাকা খরচ পড়ে যায় তা আমরা যদি একটা হিসাব করি এখানে যে তিনটা আম দেখা যাচ্ছে তিনটা আমে এক কেজি হবে আর কি তো এক কেজি আমের জন্য আমার খরচ হবে তিন পাঁচে পনেরো টাকা এই আমটা যেহেতু খুবই একটা বাণিজ্যিক আম আপনি জানেন যে এই আমটা তিনশো থেকে চারশো টাকা কেজি দরে বিক্রি হয় অর্থাৎ আমরা যদি সর্বনিম্ন দর ধরি এই তিনটা আমের দাম হলো তিনশো টাকা আম পাড়ার পরে আম গাছে সার দিতে হয় বর্ষার শুরু এবং বসার শেষে এটা আমরা ব্যবস্থা করে থাকি এবং আম পাড়ার পরে যে সমস্ত অবাঞ্ছিত ডাল আছে সেগুলো ছাঁটাই করার পরামর্শ দিই রোগাক্রান্ত পাতা ডাল ছাঁটাই করে সেখানে ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি এবং আগাছা পরিষ্কার রাখার জন্য আমরা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকি সাধারণত আম গাছে এবং ফল বাগানে সাধারণত রোগ বলতে আপনার অ্যান্থ্রাক্স রোগটাই বেশি দেখা যায় এবং যখন মুকুল আসে ওখানে পাউডারের মিল্ডু রোগটাও দেখা যায় এই সমস্ত রোগ বেশি দেখা যায় বলে আমরা ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি